সিলেটের বিশ্বনাথে দখল আর দূষণে অস্তিত্বেই হারাতে বসেছে এক সময়ের খরস্রোতা বাসিয়া নদী দখল আর দূষণের কবলে পড়ে নদীটি আজ মরাখালে পরিণত হয়েছে শীত মৌসুমে নদীটি শুকিয়ে মাছের আবাসস্থল হয়েছে বিলীন উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাসিয়া সেতুর নিচে তাকালে মনে হয় নদীটি ব্যবসায়ীদের ময়লা আবর্জনার ডাস্টবিন এতে মশামাছির উপদ্রব আর দুর্গন্ধে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু রহস্যজনক কারণে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা রয়েছে নীরব দীর্ঘ কয়েক বছরে দখল আর দূষণের কবলে পড়ে বাসিয়া নদীটি আজ মরাখালে পরিণত হয়েছে নদী নালা খাল বিল দখলও দূষণ আর ভরাটের কারণে পানি স্তর নেমে যাচ্ছে ফলে বোরো ধান চাষাবাদে কৃষকদের হাহাকার আর পানি নিষ্কাশনে বাধা হচ্ছে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় জলবদ্ধতায় নষ্ট হয় কৃষকের কষ্টের ফসল বোরো ধান আর হয়ে থাকে অকাল বন্যায় এভাবে দখল আর নদী নালা খাল বিল ভরাট হলে একসময় বিলীন হয়ে যাবে পানির আবাসস্থল তাই ভবিষ্যতে গভীর নলকূপেও পানি সংকট দেখা দেবে বলে মনে করেছেন সচেতন মহলের লোকজন জানতে চাইলে বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন নদী নালা খাল বিল দখল আর ভরাটের কারণে ভরা মৌসুমে পানির সংকট দেখা দেয় এছাড়াও নর্মাল নলকূপে দেখা দিয়েছে তীব্র পানি খাবার সংকট এখন আর ওই নলকূপে হাতের চাপে পানি আসে না নদী নালা খাল বিল বিলীন হলে ভবিষ্যতে গভীর নলকূপেও পানি সংকট দেখা দেবে বলে তার ধারণা